এখন তো মোটামুটি ভালো অবস্থায় আছেন আগের থেকে, যখন প্রথম আসছিলেন এইভাবে সুস্থভাবে হাঁটা চলা করতে পারতেন? জি না, আমি যখন আসছিলাম তখন হাঁটলে অনেক ব্যথা পাইতাম। আচ্ছা, তো এই যে এখন যে স্বাভাবিকভাবে হাঁটছেন দীর্ঘদিন পরে, কেমন লাগছে এখন বলেন তো? আলহামদুলিল্লাহ অনেক ভালো। দর্শক, আজকে আমরা এমন একজন পেশেন্টকে নিয়ে আসছি যিনি দীর্ঘদিন যাবত এভিয়ান জনিত সমস্যায় ভুগেছেন, এবং উনি যে সুস্থ হবেন এই ধারণাটা ওনার চলে গিয়েছিল, উনি যে কখনো ভালো হবেন এই আত্মবিশ্বাসটা উনি হারিয়ে ফেলেছিলেন। জীবন প্রায় স্থবির হয়ে গিয়েছিল, ঘর থেকে বের হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, কোনো কাজ আর করতে পারছিলেন না। বাট আলহামদুলিল্লাহ আমাদের এই ডিপিআরসিতে এসে আজকে উনি সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। আসুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের এই পেশেন্টের সাথে। আমার দর্শকদের জন্য আপনার নাম এবং পরিচয়টা যদি একটু বলেন। আমার নাম সুমি। সুমি, আমার বাড়ি বরিশাল, আমি থাকি নারায়ণগঞ্জ, ওখান থেকে আসছি। আচ্ছা, পেশায় কি করেন, স্টুডেন্ট নাকি হাউসওয়াইফ? না, আমি হাউসওয়াইফই, কিন্তু আগে গার্মেন্টসে কাজ করতাম। আচ্ছা, আগে গার্মেন্টসে কাজ করেছেন। তো এই যে আমাদের এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন, কি কি ধরনের সমস্যা নিয়ে এসেছিলেন আপনি যদি একটু খুলে বলতেন না আমাদের দর্শকদের জন্য? হিপ জয়েন্টের সমস্যা ছিল। আচ্ছা, এই কারণে আসেছি। আচ্ছা, কতদিন থেকে এই হিপ জয়েন্টের সমস্যাটা? স্বাভাবিক ভাবে নিতাম যে হাঁটলে ব্যথা লাগে, তো এরকম অনেক জায়গা থেকে আর কি ফার্মেসি থেকে নিয়ে নিয়ে ওষুধ খাওয়া হয়েছিল 3-4 বার, তাও কোনো কমে না। আচ্ছা, তারপরে কোন ডক্টর দেখিয়েছিলেন এটার জন্য? জি। কি বলেছিল ডক্টর আপনাকে দেখার পরে? তো পরীক্ষা করার পরে ডক্টর বলছিল যে অপারেশন করতে। এটা শুনে কি ভয় পেয়ে গিয়েছিলেন? জি। স্বাভাবিক, যে আমার তো অনেক বয়স কম, এখনই যদি আমাকে অপারেশনের কথা বলে, অনেকগুলো টাকারও ব্যাপার আছে, তো সবকিছু চিন্তা করে তখন আর অপারেশনে যাননি। পরিবারের সদস্যরা কি বলেছিলেন অপারেশনের বিষয়ে? অপারেশনের কথা বলার পরে আমার আব্বু বলে যে এত কম বয়সে অপারেশন এটা ঠিক করব না, এখনো কত ছোট মানুষ। পরে আমার আব্বু একটা পরিচিত হোমিওপ্যাথি ডাক্তার আছে, তো ওনার কাছ থেকে 3 মাস ওষুধ খাইছি। তো 3 মাস ওষুধ খাওয়ার পরে তো উনি বলছে যে 3-4 মাস সময় লাগবে। তো ওষুধ খাইতেছি, তো এখন 3-4 দিন ভালো, পরে আবার ব্যথা আবার বাড়ি, পরে আবার 1 সপ্তাহ ভালো, তো আবার যেরকম সেরকমই। সবচেয়ে খারাপ কি হয়েছিল, এমন হয়েছে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন, ঠিকমতো হাঁটতে পারছেন না? হাঁটতেই পারি না, এরকম যে হাঁটতে বইতে উঠতে। এবং এই সমস্যার জন্য আপনি কি আপনার মানে আর কোন ডক্টরের কাছে গিয়েছিলেন? জি, তারপরেও আমি 2-3 জায়গায় গেছিলাম রিপোর্ট নিয়ে, আবার নতুন করে পরীক্ষা করেছিল, পরে ওনারাও বলছিল যে এটা অপারেশন করতে হবে। আচ্ছা, এবং ইতিমধ্যে অলরেডি আপনার যে কর্মস্থল, যে জায়গা আপনি কাজ করতে, সেই কাজটাকে ছেড়ে দিয়েছিলেন এর জন্য? জি, এই কাজের জন্য তো আমি হাঁটতেই পারতাম না, তো কাজে যাবো কেমনে? আচ্ছা, একদম বয়স কম এবং জীবনটা বলতে গেলে শুরু হয়েছে মাত্র, এই সময়টা এত বড় একটা সমস্যা, এবং ডাক্তাররা অপারেশন ছাড়া অন্য কোনো কথাও বলছে না, কেমন লাগতো ওই সময়টায়, দুশ্চিন্তা কি হতো? মানে প্রচুর পরিমাণ, মানে এত পরিমাণ ভয় পাইতাম যে কি হয়ে গেল, যে এটা একবারে যাওয়ার মতো রোগ না, বা অপারেশন করলে যে একবারে ঠিক হয়ে যাবে ওরকম হতো না। ওনারা বলছে যে অপারেশন করলে বাটি চেঞ্জ করতে হবে, তো 20 বছর টাইম, তো 20 বছর পরে তো আবার করা লাগবে, তো এখন আমার বয়সই কত, তো এই 20 বছর পরে তো আবার করা লাগবে। ধরুন আমাদের আর্থিক অবস্থাও তো অত বেশি ভালো না, তো এত বড় অপারেশন, তাও 2 সাইডে করলে, তাও আমার তো 2 হিপের সমস্যা, 3-4 লাখ টাকা লাগবে, তো এত টাকা কই পাবো, কেমনে কি করবো, বন্ধু মাথায় ঢুকতো না, মানে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল একটা সময়, এবং নিজের উপর যে কনফিডেন্স সেটাও হারিয়ে ফেলেছিলেন, এবং একটা সময় দুশ্চিন্তা কাজ করতো যে আমি হয়তো সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাব, কান্না করতেন একা একা, মানে খুবই কষ্ট লাগতো। এবং আপনি যে আবার এই যে এরকম আগের মতো যে সুস্থ হবেন কখনো ভেবেছিলেন না? তো এই ডিপিআরসি হসপিটালে যে অপারেশন বিহীন এই চিকিৎসাটা হয়, এটা কিভাবে জানতে পারলেন? আমি প্রথম এই যে অপারেশনের কথা বলছিল, পরে তো আমাদের পুরো প্রিপারেশন নেওয়া হয়ে গেছিল যে আমার অপারেশন করতে নিয়ে যাবে, পরে 3-4 দিন পাও মানে প্রচুর যন্ত্রণা করছিল, ঘুমাইতেই পারিনি সারা রাত,
তারপর পায়ে ব্যথায় খালি ইউটিউবে সার্চ দিতাম যে পায়ে ব্যথা কমে কেমনে বা পা ফুলা কি করলে কমে, পরে ওরকম দেখতে দেখতে তো স্যারের ভিডিও সামনে আসছিল। পরে প্রথমে ভিডিওটা কে দেখেছিল? আমি। ইউটিউব সার্চ করতে গিয়ে হঠাৎ করে একদিন দেখতে পেলেন? জি। তো দেখার পর যখন একটা ভিডিও দেখলেন তখন কি বেশ কয়েকটা ভিডিও দেখে ফেললেন যে কি ব্যাপার, রোগ তো আমার সাথে মিলে যাচ্ছে, পেশেন্টরা যে বিভিন্ন কথা বলছে সবকিছু আমার সাথে মিলে যাচ্ছে এবং আমার এই রোগে তারা অপারেশন ছাড়া ভালো হয়ে যাচ্ছে, এটা জানার পর কেমন লাগলো? তো আমার আব্বু বলছিল যে অপারেশনের এই প্রস্তুতি চলছিল, পরে আমি আব্বুর বলছিলাম যে আব্বু যে এই জায়গায় এরকম এরকম সমস্যা, এরকম এরকম আমার মতো অনেক রোগী আছে, এরকম এই জায়গায় যায় সুস্থ হয়ে যায়, তো লাস্ট বারের মতো এই জায়গায় চলো। পরে আব্বা কয় যে না ওই জায়গায় যাওয়ার দরকার নাই, ইউটিউবে মানুষ কত ভিডিও ছাড়ে। পরে আমি কই যে লাস্ট বারের মতো যায় দেখি, শেষ আশা ভরসা যাই হোক ওই জায়গায়। যেহেতু অপারেশন ছাড়া বলছে, জি, এবং একটা সময় আসলেন, জি, এবং স্যার আপনাকে দেখলো, প্রথম দেখার পরে কি বলেছিলেন স্যার? উনি বলছিল যে এত কম বয়স, হ্যাঁ, এই অপারেশনের ঝামেলা দরকার নাই, তো অপারেশন ছাড়া যদি রোগটা ভালো হয় তাহলে ভালো, না? পরে আমি মানে বিষয়টা কিরকম ভাবে জেনে নিছিলাম যে আমার রিপোর্ট দেখে এই কথা বললো, মনের ভিতরে একটা আনন্দ চলে আসলো, জি, এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখলেন তখন আবারও, এবং ভর্তি হয়ে গেলেন, ট্রিটমেন্ট নেওয়া শুরু করলেন। আজকে কততম দিন আপনার? আজকে 16 দিন। তো সেই প্রথম দিনের আপনি আর আজকে 16 দিন পরের আপনি কেমন পার্থক্য পাচ্ছেন আপনার ভিতরে? আলহামদুলিল্লাহ, আগে তো কাত হয়ে হয়ে হাঁটতে হতো, হ্যাঁ, উঠতে বসতে কষ্ট হতো, এখন তো রাতে ঘুমাইতে পারতাম না পায়ে ব্যথায়, এখন তো আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক সুস্থ। তো এই যে পরিবারের মতের বিরুদ্ধে এবং একরকম জোর করে আপনার আশা যে একটা আত্মবিশ্বাস যে না আমি সুস্থ হব, অপারেশন বিহীন ভাবে আমি সুস্থ হব, জি, কেমন লাগছে আজকে? আলহামদুলিল্লাহ অনেক ভালো। প্রথম যখন এই জায়গায় আসছিলাম তখন তাও এক সপ্তাহ মানে কোনো ইনপুট পাচ্ছিলাম না, পরে আপুরা বলতেছিল যে প্রথম এক সপ্তাহ একটু ব্যথা বাড়ে, পরে তাও ওনাদের কথাবার্তা অনেক ভালো, যে ওনারা সব সময় সাহস দিত, কনফিডেন্স দিয়েছেন, সাহস দিয়েছেন, সব সময় সাহস দিত যে না এরকম করলে এরকম হয়, সব সময় আমি সব সময় জিজ্ঞেস করতাম যে এটা করলে কি হয়, এটা করলে কি হয়, আমি কি ভালো হব কিনা, আবার আমার তো কতদিন হয়ে গেল এরকম এরকম, পরে আপুরা সব সময় সাহস দিত আমারে, আলহামদুলিল্লাহ। তো আমাদের দেশে বলেন, আমাদের আশপাশে বলেন, এরকম অসংখ্য মা বোন আছেন যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভুগছেন, তাদের জন্য আপনি কিছু বলবেন? তো আমি সবাইকে এটাই বলতে চাই যে আমার মতো অনেক অসংখ্য রোগী হয়তো বাসায় অনেক অনেক জায়গায় আছে, তো ওনারা তো অপারেশন কথা শুনে তো আমার মতো হয়তো ভয় পেয়ে আছে যে অপারেশন করলে, বা অনেক মানুষ অপারেশন করছেও, তো এই জায়গায় আয়েশা দেখতে পারেন যে এই জায়গায় অনেক ভালো চিকিৎসা হয়, বা আমি তো সুস্থ হইছি আর আপনারাও হবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দর্শক, এই যে আমার বোন দীর্ঘদিন যাবত উনি অসুস্থ ছিলেন, এভিয়ান রোগ নিয়ে এসেছেন, অনেকেরই এভিয়ান নিয়ে একটা ভ্রান্ত ধারণা আছে, হয়তো কখনো সুস্থ হব না, কখনো ভালো হব না, আদৌ কি ভালো হবে, হিপ রিপ্লেসমেন্টটা কি ভালো হবে কিনা, ইত্যাদি নানাবিধ প্রশ্ন। আমাদের কথা হচ্ছে যে এই অসংখ্য প্রশ্নগুলোর সমাধান এই ডিপিআরসি তে আছে, অন্তত একবার আসুন, আমরা একটু দেখতে চাই আমরা পারি কিনা অপারেশন বিহীন ভাবে সুস্থ করতে। কনফিডেন্স রাখুন, আত্মবিশ্বাস রাখুন, ইনশাল্লাহ আপনি সুস্থ হবেন, ভালো থাকবেন, দোয়া করবেন আমার এই বোনটির জন্য যাতে আজীবন এমন সুস্থ থাকে, ভালো থাকে। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।